হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খাস্তা গজা বানিয়ে দেখাবো দেখো আজকে আমি পাঁচশো মতো ময়দা নিয়ে নিয়েছি খাবার সোডা লবণ ফুড কালার পরিমাণ মতো নিয়েছি তারপর ভালো করে মিশিয়ে নেবো খাস্তা গজা বানানোর জন্য গা ঘিটা একটু বেশি পরিমাণেই লাগে আমি আগে থেকে গালিয়ে রেখেছিলাম তাই দেখো এবার ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখো আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব তারপর আমি এটাকে বেলে নেব দু তিনবার বেলে নিলে লেয়ারগুলো ভালো আসে দেখো আমি লম্বা করে বেলে নিয়েছি তারপরে মাঝ বরাবর কেটে একটা সাইড আর একটা সাইডের ওপর চাপিয়ে দেব। তারপর হাতে করে টিপে টিপে নেব তারপর আরেকটু বেলে নেব বেলে আমি আবার মাঝ বরাবর কেটে নেব কেটে একটা আরেকটা উপর চাপিয়ে দেবো এইভাবে দু তিনবার যদি করতে থাকো গজার লেয়ারগুলো ভালো আসবে তারপর আমি বেলে নিয়েছি সাইডে যে বাড়তিগুলো আছে ছুরি করে আমি কেটে বাদ দিয়ে দেব আমার এখানে গজার সাইজগুলো একটু বড় বড় হয়ে গেছে তোমরা একটু ছোট ছোট করবে কারণ এগুলো রসে ডোবানোর পর বেশ ফুলে উঠবে ছোট ছোট সাইজ করলেই দেখতেও ভালো লাগবে আমার কাটা হয়ে গেছে এবারে কড়াতে সাদা তেল দেবে দেওয়ার পর তেলটা হালকা বুজ ওঠার পর এগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে তেলটা বেশি গরম করা চলবে না আমি এখানে খুন্তি ব্যবহার করিনি হাতে করে সসপ্যানটা ধরে একটু ঝাঁকিয়ে নিয়েছি তারপর তেলের মধ্যে এগুলোকে ওলট পালট করে লাল লাল করে আমি ভেজে নেব দেখো এগুলো লাল লাল করে আমার মোটামুটি ভাজা হয়েই এসেছে এবার এগুলোকে আমি তুলে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে গজার লেয়ারগুলো দেখো কত সুন্দর এসেছে বাকিগুলো একই প্রসেসে আমি ভেজে নেব তারপর এগুলো রসে ডোবানোর জন্য আমি রসটা তৈরি করে নেব দু কাপ চিনি আর চার কাপ জল দিয়েছি দিয়ে আমি যেহেতু গজাগুলো আমাকে বড় জায়গায় দিতে হবে আমি অন্য একটা কড়াইতে ঢেলে দিয়েছি তিনটে এলাচ দিয়ে দিয়েছি একটু ফুটে উঠবে স্মেলটাও ভালো আসবে একটু ফোটানোর পরে আমি গজাগুলো একটা একটা করে দিয়ে দেব তারপর একটুখানি নাড়াচাড়া করলেই আমার গজা রেডি দেখো গজাগুলো কত সুন্দর দেখতে হয়েছে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য